রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নয়নকে ব্যাপক অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। যে কোনো ধরনের চিকিৎসা পরিষেবার জন্য রাজ্যবাসীকে যেন বহিরাজ্যে না যেতে হয় সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করে চলেছে রাজ্য সরকার। এবার চিকিৎসা পরিষেবার দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং IGM হাসপাতালে 3D প্রিন্টিং সেন্টারের উদ্বোধন হলো মঙ্গলবার। এই দিনের এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা তানু জামহ, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো পরিকাঠামোগত উন্নয়ন PM ডিভাইন স্কিমের আওতায় খোলা হয়েছে এই 3D প্রিন্টিং সেন্টারটি। সম্পূর্ণ AI এর ব্যবস্থাপনা চালিত হবে এই সেন্টারটি। এদিন উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই 3D প্রিন্টিং সেন্টারটি উদ্বোধনের ফলে অনেকাংশে উপকৃত হবেন রোগীরা। যে কাজের জন্য রোগীদের 3 থেকে 4 বার হাসপাতালে আসতে হতো সেই কাজ 1 থেকে 2 বারের মধ্যে সম্পন্ন করা যাবে, ফলে OPD-তে চাপ অনেকটাই হ্রাস পাবে। এছাড়া এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ডেন্টাল হাসপাতালে পরিষেবা নিয়ে সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এই যে আমাদের 3D প্রিন্টিং সেন্টার, সেটা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এখানে ব্যবস্থাপনা, তার মাধ্যমে কিন্তু সেটা হয়েছে এখানে। এতে করে এটা যখন কাজ করবে আমাদের এখানে, যেমন পেশেন্টের সংখ্যা, যেমন যে কাজের জন্য 2-3 বার করে আসতে হয় তার কিন্তু 2-3 বার 4 বার আসার থেকে কমে যাবে। অর্থাৎ আমাদের OPD-র উপরে লোডটাও কিন্তু কমবে, সংখ্যাও কিন্তু হ্রাস পাবে। এবং এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যখন আগে ইমপ্রেশন নিতাম আপার ডেচার লোয়ার ডেচার, তারপর তাকে আবার আর্টিকুলেশন করো, এখানে এই সময় প্রয়োজন। এত সুন্দরভাবে অক্লুশন এখানে মেনটেন করা যায় এই ফেসিলিটিতে। পাশাপাশি গত 2 দিন পূর্বে রাতের আঁধারে রাজ্যের সাংবাদিকদের উপর আক্রমণের বিষয় নিয়েও এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এটা তো মানে তাদের পেশাগত দায়িত্ব পালন করতেই পারে, আর সাংবাদিকরা তো পরিশ্রম করে, আমি তো দেখি তো সবাই, আমার একটা আলাদা ফিলিংসই আছে। আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না অবিশ্বাস করেন এরকম, আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না, অবিশ্বাসও কাউকে করি না, কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে। তো আমি দেখি যারা সাংবাদিক বন্ধুরা দেখি পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে, তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে। কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো এগুলো দেখতেন না আপনারা, এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো, আমার কিছু বলার নেই। কী হতো আগে, মানে 35 বছর থেকে শুরু করে কী ছিল, আমরা তো এখন অন্ততপক্ষে আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে, আপনারা আসতে পারেন, বলতে পারেন, বললে আমি সাথে সাথে অ্যাকশন। রিপোর্ট আর ইনিউজ।